আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বেসিক ইলেকট্রিসিটি ক্লাসে গত ক্লাসে যারা উপস্থিত ছিল তারা আমাদের আজকের অনলাইন ক্লাসটা করলে হয়তো আরও বেশি উপকৃত হবে। আর যারা নতুন আসছো, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এর আগের দিন প্রথম অধ্যায় থেকে আলোচনা করছি ইলেকট্রিসিটি কি, ইলেকট্রিসিটি উদ্ভব হয়েছে কোথা থেকে, তারপরে হচ্ছে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাইছি, তারপরে হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কাকে বলে, এই অবস্থায় যে আমরা মনে হয় ক্লাসটা শেষ করছিলাম। তো আজকে আমি আবার শেষের যে টপিকটা সেটা থেকে শুরু করতেছি, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। কারেন্ট কাকে বলে আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে কারেন্ট হচ্ছে সেই জিনিস যেটা ইলেকট্রনের প্রবাহকে আমরা বলতেছি কারেন্ট, ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে কারেন্ট। আর ভোল্টেজ হচ্ছে কি, ইলেকট্রনকে স্থানচ্যুত করার জন্য যে চাপ প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে ভোল্টেজ। আর রেজিস্ট্যান্স হচ্ছে যে ইলেকট্রন চলার পথে যে বাধা প্রাপ্ত হয় বা যে ধর্মের কারণে আমরা যে আলো পাই, হ্যাঁ, তাপ পাই, এই যে বাধাগুলো সৃষ্টি হয় এগুলোই হচ্ছে রেজিস্ট্যান্স। সহজভাবে যদি আমরা একটা উদাহরণ দিই, আমরা সবাই পানির ঝর্ণা দেখেছি না, পানির ঝর্ণা, এই যে পানি, পানির ঝর্ণা, পানিটা তো আসতেছে ঝর্ণা, পানির যে প্রবাহ সেটাকে আমরা বলতে পারি কারেন্ট, পানির যে প্রবাহ সেটাকে বলতে পারি আমরা কারেন্ট। আর পানিটা কোনো না কোনো উৎস থেকে তো আসতেছে, বেশি হয়ে গেছে ওই উৎসে, এই কারণে ঝর্ণা আকারে বের হয়ে আসতেছে। তো ওই উৎসটা হচ্ছে ওই উৎসের যে চাপের কারণে পানিটা আসতেছে ঝর্ণা আকারে, সেই উৎসটাই হচ্ছে ভোল্টেজ। আর আসার পথে বিভিন্ন পাথর, মাটি, বিভিন্ন জায়গাতে যে বাধাপ্রাপ্ত হচ্ছে সেটাই বলতে পারি আমরা রেজিস্ট্যান্স। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা কারেন্টকে আই দ্বারা কি করি, সূচিত করি, যার এককে আমরা ধরবো হচ্ছে যে অ্যাম্পিয়ার। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর ভোল্টেজকে আমরা ভি দ্বারা সূচিত করি, যার একক হচ্ছে ভোল্ট। এখানে ভি লিখতে পারি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে, এ লিখতে পারি। আর রেজিস্ট্যান্সের যে বাধা সেটার একক হচ্ছে ওহম, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। ওহমকে আমরা এভাবে, তো এই অধ্যায় থেকে তোমরা যে কয়েকটা বিষয় সবাই মনে রাখবা এবং তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি কি, হ্যাঁ, পরমাণুর ইলেকট্রন বিন্যাস, তারপরে হচ্ছে যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের সংজ্ঞা। তো আমরা আশা করছি যারা গত ক্লাসে ছিল তারা এ অধ্যায় সম্বন্ধে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর কথা বললাম সেগুলো মনে রাখবে। তাহলে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় চলে যাই। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে যে কন্ডাক্টর এবং ইনসুলেটর। সবাই নাম শুনেছি কন্ডাক্টর এবং ইনসুলেটর, বাংলায় বলতে গেলে শোনা যাচ্ছে না, পরিবাহী এবং অর্ধপরিবাহী, বাংলায় বলতে গেলে পরিবাহী এবং অর্ধপরিবাহী। পরিবাহী হচ্ছে কন্ডাক্টর আর অপরিবাহী হচ্ছে ইনসুলেটর। আমরা সাধারণভাবে যদি এটা সংজ্ঞা করতে যাই, হ্যাঁ, তাহলে বলতে হবে যে যার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে সেটাকে আমরা বলছি পরিবাহী, আর যার মধ্যে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না সেটা হচ্ছে অপরিবাহী। যেমন পরিবাহীর উদাহরণ বলতে পারে বিভিন্ন মানব দেহ, আমাদের একটা শরীর, পানি, তারপরে হচ্ছে বিভিন্ন মেটাল, এগুলো হচ্ছে কি পরিবাহী, যার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎটা প্রবাহিত হতে পারে। আর অপরিবাহীর সংজ্ঞা আমরা বলতে পারি কি, শুকনো কাঠ, তারপরে হচ্ছে যে
আরও অনেক ধরনের ইয়ে আছে যার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, বিদ্যুৎ প্রবাহিত হতে বাধা প্রদান করে, সেগুলাই হচ্ছে যেমন বিভিন্ন ধরনের কেবলের ইনসুলেশন যেগুলো, সেগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ। তো এই পরিবাহী অপরিবাহী পদার্থের শোনা যায় না, ভলিউম জুড়ে আছে, তারপর আসছে ওখানে কোনো অফ করা আছে না, এখানে সবই ঠিক আছে, ভলিউম আসে না, ফুল ইয়াতে আছে, শোনা যাবে। শোনো, আচ্ছা তোমরা কমেন্ট করো, আমার কথাগুলোকে শুনতে পাচ্ছ সবাই? শোনা যায়। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এই পরিবাহী অপরিবাহের মধ্যখানে আমরা একটা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে ফ্রি ইলেকট্রন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে পরমাণু বা অ্যাটমের বিভিন্ন কক্ষপথ থাকে, হ্যাঁ, যে কক্ষপথে ইলেকট্রনগুলো চলাফেরা করে। তো একটা শেষের কক্ষপথে, এটা এটা নিউক্লিয়াস, এখান থেকে কেন্দ্র থেকে যে বিভিন্ন ধরনের কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো আবদ্ধ থাকে। তো নিউক্লিয়াসের কাছাকাছি যে কক্ষপথগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কক্ষপথে ইলেকট্রনগুলো কিন্তু খুব খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। আর এই নিউক্লিয়াস থেকে কক্ষপথ যত দূরত্ব হয়, এর ইলেকট্রনের বন্ধনটা তত আলগা হয়ে যায়, ঠিক আছে, আলগা হয়ে যায়, মানে যদি যত দূরত্ব বাড়বে ইলেকট্রনসটা বন্ধ হয়ে যাবে। এই পরমাণু সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোকে আমরা বলবো ভ্যালেন্স ইলেকট্রন। পরমাণু সর্বশেষ মনে মনে রাখতে হবে, পরমাণু সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন সেটাকে আমরা বলবো হচ্ছে কি, ভ্যালেন্স ইলেকট্রন। তো এই ভ্যালেন্স ইলেকট্রনটা দেখা যাচ্ছে যে অনেক সময় শেষ কক্ষপথের ভ্যালেন্স ইলেকট্রনটা অনেকটা আলগা হয়ে থাকে, মানে যে দূর নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে, আলগা হয়ে থাকে, এবং সামান্য কোনো প্রভাবের কারণে এটা ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য এই যে বিচ্ছিন্ন হওয়া যে ইলেকট্রনটাকে, সেই ইলেকট্রনটাকে আমরা বলবো হচ্ছে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। আর যে ইলেকট্রনগুলা বিচ্ছিন্ন হবে না, দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে, সেগুলোকে বলবো হচ্ছে বদ্ধ ইলেকট্রন। মনে রাখতে হবে সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনটা সেটাকে বলবো আমরা ভ্যালেন্স ইলেকট্রন, আর এর সাথে যে ইলেকট্রনগুলো আলগাভাবে আবদ্ধ থাকবে সামান্য কিছুর প্রভাবে এখান থেকে কক্ষপথ থেকে স্থানচ্যুত হয়ে যাবে, সেগুলোকে বলবো আমরা মুক্ত ইলেকট্রন। আর যেই ইলেকট্রনগুলা এর সাথে শক্তভাবে আটকায় থাকবে সেগুলোকে আমরা বলবো বদ্ধ ইলেকট্রন। তো এই মুক্ত ইলেকট্রন মানে যে পরিবাহীর মুক্ত ইলেকট্রন যত সংখ্যা যত বেশি হবে, ওই পরিবাহীর পরিবাহিতাটা তত বেশি হবে। তো আমরা এখানে পরিবাহী অপরিবাহী যদি সংখ্যাটা ইলেকট্রন তত্ত্বের ওপর দিতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে যে পরিবাহীর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, মনে রাখতে হবে যে পরিবাহীর ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা চারের কম, তাকে আমরা বলবো পরিবাহী। চারের কম হলে সেটা হবে কি, পরিবাহী। ভ্যালেন্স ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন সেটা হচ্ছে কি, ভ্যালেন্স ইলেকট্রন। এই ব্যালেন্স ইলেকট্রন যে পরিবাহী চারের কম হবে তাকে আমরা বলবো পরিবাহী। আবার ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা চারের বেশি হলে তাকে বলবো আমরা অপরিবাহী। আবার ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা যদি চার হয়, হ্যাঁ, তাহলে সেটাকে বলবো আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। মধ্যখানে পরিবাহী এবং অপরিবাহীর মধ্যখানে, হ্যাঁ, যে পদার্থটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। এগুলো যারা তোমরা অনেকে দশমের ফিজিক্স ক্লাস করছো কিংবা সায়েন্সের ছাত্র ছিলে, তারা এগুলো পরিবাহী অপরিবাহী এবং অর্ধ পরিবাহী সম্বন্ধে, হ্যাঁ, ধারণা আছে, তারপরেও আমাদের জানতে হবে। তাহলে যদি এখানে, হ্যাঁ, থাকে যে আমরা যদি এখানে পার্থক্য নির্ণয় করতে যাই, তাহলে কীভাবে পার্থক্য করতে পারি, পরিবাহী অপরিবাহী এবং অর্ধ পরিবাহী পার্থক্য আমরা কীভাবে করব, তাহলে প্রথমে আমরা ইয়া করতে পারি পরিবাহী কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা দিতে পারি। পরিবাহী হচ্ছে যার মধ্যে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, অপরিবাহী হলে
যার মধ্যে সব বিদ্যুৎ চলাচল করতে পারে না, আর অর্ধপরিবাহী হলে সামান্য পরিমাণ বিদ্যুৎ চলাচল করতে পারে। তাহলে এটা হচ্ছে যে নর্মাল তত্ত্ব অনুযায়ী। যদি ব্যালেন্স ইলেকট্রনের উল্লেখ করি, তাহলে সর্বশেষ পরিবাহী সর্বশেষ কক্ষপথে ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা, পরিবাহী সর্বশেষ কক্ষপথে ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা চারের কম হবে, হ্যাঁ অর্ধপরিবাহী চার হবে ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা, এবং অপরিবাহীর হবে কি চারের বেশি হবে। আবার হচ্ছে এটার মধ্যে বিদ্যুৎ পরিবাহের বিদ্যুৎ পরিবাহিতা বেশি, অর্ধপরিবাহীর বিদ্যুৎ প্রবাহিত কম, এবং অপরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতেই পারে না। পরিবাহীর উদাহরণ দিতে বলতে পারি আমরা কি মানব দেহ, বিভিন্ন ধরনের মেটাল, এগুলো হচ্ছে কি পরিবাহী, অ্যালুমিনিয়াম সিলভার এগুলো হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন জার্মেনিয়াম, এবং অপরিবাহী কি অপরিবাহী শুকনো কাঠ, বাঁশ, রাবার, ব্যাকেলাইট, অ্যাবোনাইট, মানে আমরা যেগুলো হচ্ছে বিভিন্ন হ্যান্ডেল বা হাতল হিসেবে ব্যবহার করে যেন আমাদের শক না করে সেগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ। তাহলে শিক্ষার্থীরা তোমরা পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই বিষয়টা সম্বন্ধে সবাই ক্লিয়ার? কমেন্টস করো সবাই, জলদি জলদি, সবাই ক্লিয়ার কি না? যদি সবাই এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আমরা নেক্সট টপিকে যেতে পারি। এই টপিকসটা হচ্ছে যে পরিবাহী রোধ। তো আমরা পরিবাহী রোধ কাকে বলেছিলাম? পরিবাহী রোধ হচ্ছে যে কারেন্ট প্রবাহে প্রবাহিত হতে গিয়ে যে বাধাপ্রাপ্ত হয়, হ্যাঁ যার কারণে কোনো ফল পাই আমরা, যেমন আলো, তাপ, বাতাস, এগুলো হচ্ছে কি পরিবাহী, মানে রোধ, পরিবাহী রোধ বা রেজিস্ট্যান্স। আর একক কি হচ্ছে? এককটা হচ্ছে যে পরিবাহীর একক হচ্ছে ওহম, পরিবাহীর একক হচ্ছে ওহম। তাহলে এই রোধ, পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর রোধ নির্ভর করে হচ্ছে যে পরিবাহীর দৈর্ঘ্যের উপর, পরিবাহীর রোধ নির্ভর করে এর তাপমাত্রার উপর, পরিবাহীর রোধ নির্ভর করে এর উপাদানের উপর, পরিবাহীর রোধ নির্ভর করে এর ক্ষেত্রফলের উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। মানে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপর কীভাবে নির্ভর করে, মানে পরিবাহীটা যত বেশি হবে, যত বড় হবে, হ্যাঁ বা লম্বা হবে, পরিবাহীটার রোধ হবে তত বেশি। আবার যে পরিবাহীর তাপমাত্রা, মানে তাপমাত্রা যত বেশি হবে পরিবাহীর রোধটা হবে তত বেশি। আর প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে কীভাবে? প্রস্থচ্ছেদ হচ্ছে যে পরিবাহীর প্রস্থচ্ছেদ হবে, রোধটা নির্ভর করে ব্যস্তানুপাতিক হারে, মানে পরিবাহীর প্রস্থচ্ছেদ যত বেশি হবে রোধ তত হ্রাস পাবে, যত কম হবে প্রস্থচ্ছেদ রোধ তত বৃদ্ধি পাবে। মানে এটা নির্ভর করতেছে এর ব্যস্তানুপাতিক হারে, মানে উল্টানুপাতিক হারে, ঠিক আছে? তাপমাত্রা উপাদানের উপর কীভাবে নির্ভর করে? বিভিন্ন উপাদানের পরিবাহীর রোধ বিভিন্ন রকম হতে পারে, যেমন তামার পরিবাহীর রোধ একরকম হবে, সিলভারের একরকম হবে, লোহার একরকম হবে, হ্যাঁ মানে এক এক জিনিসের পরিবাহীর রোধ হবে, মানে বিভিন্ন এর উপর নির্ভর করে, হ্যাঁ উপাদান যে মেটালটা কী উপাদানে তৈরি তার উপর ভিত্তি করে আমরা পরিবাহীর রোধ নির্ণয় করতে পারি। এখন সব পরিবাহী যদি রোধ একই রকম হতো, তাহলে আমরা কারেন্টের বিদ্যুৎ লাইনের ক্ষেত্রে আমরা লোহার তার ব্যবহার করতাম, আমরা কিন্তু লোহার তার ব্যবহার করি, আমরা করি কিসের? অ্যালুমিনিয়াম তার, মানে অ্যালুমিনিয়ামের তারের রোধটা অনেক কম, কারণ এর মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে পরিবাহী রোধের একটা সূত্র আছে, সূত্রগুলো হচ্ছে, সূত্রটা দেখো যে আমি আলোচনা করলাম যে পরিবাহী রোধ
তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তাহলে এখানে আমরা লিখতে পারি পরিবাহী রোধ দৈর্ঘ্যের সাথে পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক যখন অন্যান্য উপাদানগুলো স্থির থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর সমানুপাতিক কি এল, এল যদি হয় দৈর্ঘ্য তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর সমানুপাতিক এল যখন অন্যান্য উপাদানগুলো স্থির অবস্থায় থাকে। এটা ধরো এক নম্বর সমীকরণ আমরা ব্যবহার করতে পারি। আবার লিখতে পারি পরিবাহী রোধ পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কারণ আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে কি দ্বারা করি, এ দ্বারা, তাই না? তাহলে পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে আর সমানুপাতিক ওয়ান বাই এ। লেখা বোঝা যাচ্ছে না বলছো? লেখা কথা বুঝতে পারতেছো তো? এখানে লেখা বলতে কি, পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক, মানে আর সমানুপাতিক এল। আমার আমার কথাগুলো বুঝতে পারলে লেখাটাও বোঝা সহজ হবে। আবার বলছে পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আমরা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এ করি, আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি, এ দ্বারা আমরা সেটাকে সূচিত করি, তাহলে আর সমানুপাতিক ওয়ান বাই এ। ব্যস্তানুপাতিক মানে কি, উল্টানুপাতিক, তাই না? সেক্ষেত্রে আমরা এই দুটা সূত্রকে যদি একত্রিত করে তাহলে সেখানে আমরা কি পাবো, দেখো এক নাম্বার প্লাস দুই নাম্বার সমীকরণ যোগ করলে আর সমানুপাতিক তাহলে এল, এল বাই এ। আর সমানুপাতিক কি, এল বাই এ। এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করে পাই আমরা আর সমানুপাতিক এল বাই এ। এখন যদি আমরা এই সমানুপাতিক ধ্রুবকটাকে উঠাই দিতে, আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, ধ্রুবক নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমরা বা লিখতে পারি আর ইকুয়াল টু রো এল বাই এ। রো হলো একটা সমানুপাতিক ধ্রুবক যাকে বলা হয় পদার্থের আপেক্ষিক রেজিস্ট্যান্স, যাকে বলা হয় পদার্থের আপেক্ষিক রেজিস্ট্যান্স, আর সমানুপাতিক রো এল বাই এ। এটা হচ্ছে একটা রোধের সূত্র, সবাই এই সূত্রটা মনে রাখবা, আর সমান রো এল বাই এ। রো কি, রো হচ্ছে পদার্থের আপেক্ষিক রেজিস্ট্যান্স। এখন আপেক্ষিক রেজিস্ট্যান্স কাকে বলে এটাও আমাদেরকে জানতে হবে। আপেক্ষিক রেজিস্ট্যান্স হচ্ছে যে এক মিটার, এক সেন্টিমিটার বা এক ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সটা সেটাকে আমরা বলবো আপেক্ষিক রেজিস্ট্যান্স। মানে একটা ঘনক কল্পনা করো যদি তোমরা, হ্যাঁ, আমরা যদি একটা ঘনকের কল্পনা করি, ধরো এরকম একটা ঘনক, তো এর ঘনকের দৈর্ঘ্যটা কি ধরো এক মিটার,
বা 1 সেন্টিমিটার। হ্যাঁ, প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ এটাও 1 মিটার বা 1 সেন্টিমিটার। হ্যাঁ, আর এটা হচ্ছে 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি। মোট কথা হচ্ছে যে 1 মিটার দৈর্ঘ্য বা 1 সেন্টিমিটার, 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি, মানে যেটাই হোক সবই হবে এক। এই ঘনকের কোনো ঘনকের দুইটা বিপরীত, এটা একটা তল, এর বিপরীত তল কোনটা? এটা। এই দুই বিপরীত তলের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা বলবো কি? আপেক্ষিক রেজিস্ট্যান্স। দুই বিপরীত তলের এই এই সূত্রটা, মানে এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে থাকে যে আপেক্ষিক রেজিস্ট্যান্স কাকে বলে। তো এই আশা করছি তোমরা সবাই মনে রাখবা, যদি 1 সেন্টিমিটার বা 1 মিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে বলছি আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্স। আবার আমি রিপিট করছি, 1 সেন্টিমিটার, 1 মিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স। তাহলে আমরা যে সূত্র থেকে আমরা পাইলাম যে আর ইকুয়াল টু রো এল বাই এ, রো হচ্ছে এই পদার্থের আপেক্ষিক রেজিস্ট্যান্স। এই সূত্রটা সবাই মনে রাখবা পরীক্ষার ক্ষেত্রে এবং ভবিষ্যতে আরও অন্যান্য সাবজেক্ট যখন আসবে তখন এই রোধের এই সূত্রটা তোমাদের কাজে লাগবে। আশা করছি আজকের এই ক্লাসে যে টপিকগুলো এখন পর্যন্ত আলোচনা হলো তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং প্রতিটা ক্লাস যদি তোমরা নিয়মিত উপস্থিত থাকো, অনলাইন ক্লাস আমাদের তো যেহেতু সরাসরি সম্ভব হচ্ছে না, হ্যাঁ অনলাইন ক্লাসে তো আমরা আসলে বোঝানোর জন্য অত বেশি সময় ব্যয় করতে পারি না, আমাদের হাতে খুব অল্প সময় থাকে। এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করি তোমাদেরকে যতটুকু সম্ভব একটা একটা চ্যাপ্টার থেকে যে তোমাদের উপকার হবে সেই ধরনের, হ্যাঁ আমরা ইয়া করি। এখন যদি এরকম কোনো এই যে সূত্রটা আমরা আলোচনা করলাম, এই সূত্রটা হচ্ছে কি, আর ইকুয়াল টু রো এল বাই এ। তো এই এই সূত্রের ওপর ভিত্তি করে অনেক অঙ্ক থাকতে পারে আমাদের, তো আমরা হ্যাঁ যদি অঙ্কে থাকে এরকমভাবে থাকতে পারে যে কোনো পদার্থের কোনো পরিবাহী দৈর্ঘ্য 1000 মিটার, হ্যাঁ পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে হ্যাঁ 5 × 10⁻⁶ বর্গমিটার। স্যার এই কথাগুলো আবার বলেন, এগুলো আবার বলেন, এই ম্যাথটা সূত্র দিয়ে যে ম্যাথ করাচ্ছেন কোনটা কি দিয়ে প্রকাশ করছেন এটা আবার বলেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে মনে করো একটা অঙ্ক এরকম থাকতে পারে, মানে এই সূত্র বলে এটা কি আর রেজিস্ট্যান্স, এটা কি আপেক্ষিক রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো যখনই কোনো অঙ্ক থাকবে তখনই অঙ্কটা এরকম ভাবে থাকতে পারে। আমি তোমাদেরকে লিখে দেখাই যে কোনো পরিবাহী দৈর্ঘ্য 1000 মিটার বা 10 মিটার বা 1 মিটার যাই হোক, মানে এটা উদাহরণ হিসাবে এই করতেছি, হ্যাঁ কোনো পরিবাহী দৈর্ঘ্য 1000 মিটার, হ্যাঁ তার ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে কোনো একটা দিয়ে দিতে পারো, হ্যাঁ 5 × 10⁻⁶ মিটার ধরো, এই ধরনের একটা কিংবা যে কোনো একটা ধরো। তুমি মনে করো তোমার বোঝার সুবিধার জন্য আমি ধরি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 10 মিটার,
কিংবা বর্গমিটার, বর্গমিটার থাকলে সেটাকে আমরা মিটারে নিয়ে আসবো। স্যার আমি একটু কথা বলি। আচ্ছা শোনো, তোমাদের মনে হয় দেখতে অনেক কষ্ট হচ্ছে তাই না? লেখাগুলো বুঝতে পারছো না, ক্যামেরার সমস্যা। তো নেক্সট টাইমে আমরা যখন ক্লাস নিব তখন তোমাদের এই সমস্যাটা থাকবে না। আপাতত স্যার যা বলছে আজকে সেটা মনোযোগ দিয়ে শোনো এবং লেখো। বুঝতে পেরেছো আমি কি বলছি? তোমরা আজকে শুধু স্যারের কথাটা শোনো, নেক্সট টাইমে যখন আমাদের ক্লাস হবে নেক্সট উইকে তখন আমরা লেখাগুলো যেন দেখা যায় সেরকম ক্যামেরা ইউজ করব। আজকে অন্তত শুধু ক্লাসটা, স্যারের ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। লিখা দেখা যাচ্ছে না, ঠিক আছে আমি দেখতে পাচ্ছি লিখা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আলোর একটু ইফেক্ট কম আছে এই জন্য লিখাগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে দিন সমস্যাটা হবে। স্যারের কথাগুলো তো বুঝতে পারছো তাই না? আমি যদি এরকম একটা অঙ্ক পাই যে কোন পরিবাহীর দৈর্ঘ্য 1000 মিটার, ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার, হ্যাঁ ওই পরিবাহীর আপেক্ষিক রেজিস্ট্যান্স যদি মনে করো সামথিং একটা দিয়ে দিলে হচ্ছে 5, আপেক্ষিক রেজিস্ট্যান্স যদি 5 ওহম হয় তাহলে পরিবাহীর রোধ কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র ই করতে পারি যে আমরা এই আপেক্ষিক রেজিস্ট্যান্স ধরো 5, আবার এ সমান পাচ্ছি কত, 10। আপেক্ষিক রেজিস্ট্যান্স মানে কি, এই রো এর মানটা হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স, রো এর মান কত পাচ্ছি 5, তাহলে আমরা আর আর পরিবাহী রোধ বের করতে পারবো না, তাহলে পরিবাহী রোধ সমান হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এখানে সবগুলোর মান বসা দিতে হচ্ছে, হ্যাঁ 1000 ডিভাইডেড বাই রো এর মান 5, এখানে হচ্ছে 10, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আর এখানে যদি মনে করো যে পরিবাহীর আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া থাকলো, রোধ দেওয়া থাকলো, দৈর্ঘ্য দেওয়া থাকলো, আমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমি এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবো। আবার পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া আছে, রোধ দেওয়া আছে, পরিবাহীর দৈর্ঘ্য বের করা যাবে। মোট কথা হচ্ছে যে যে কোনো একটা সূত্রের এই সূত্রটা ফেলে এই তিনটা টপিকের ইয়ামান দেওয়া থাকবে, যে কোনো একটা বের করতে পারবে, আমাদেরকে এই সূত্র থেকে বের করতে হবে। তো আমাদের এই আলোর ইয়ার কারণে হয়তো কিংবা ক্যামেরার কারণে আমাদের আজ ইয়াটা বোর্ডের ইয়াটা বোঝা যায় না, তবে আমরা চেষ্টা করব হয়তো পরবর্তী ক্লাস যখন তোমাদের হবে, হ্যাঁ তখন ক্যামেরাটা যেন আমরা ভালো ব্যবহার করতে পারি, তোমরা যেন আরও ভালোভাবে এটা ক্লাসটা করতে পারো। তারপর আমাদের সাথে মৌসুমি ম্যাডাম আছে, হ্যাঁ উনিও তো মাঝে মাঝে তোমাদের ক্লাসে ইনস্ট্রাকশন দিবে, তো আশা করছি সবগুলো ক্লাস ভালোভাবে করবে। আমাদের এই করোনা পরিস্থিতি আর ইনশাল্লাহ বেশি দিন থাকবে না, হয়তো ক্লাস শুরু হবে তখন আমরা আবার এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে চেষ্টা করবো বোঝায় দেওয়ার জন্য। আপাতত অনলাইন ক্লাসে যতটুকু সম্ভব আশা করছি তোমরা উপকৃত মানে হবে আমাদের এই ক্লাস থেকে। হ্যাঁ আর ভবিষ্যতে এই বই যারা তোমরা বই কিনো নাই, বাসায় যদি বই থাকে তাহলে বই নিয়ে যদি তোমরা বসো, খাতা কলম নিয়ে বসো, তাহলে হয়তো আরও সুবিধা হবে, হ্যাঁ বই টপিকগুলো সম্বন্ধে একটু ধারণা থাকবে। হ্যাঁ বাজারে যার যেখানে বাড়ি আছে সেখানে দেখবে টেকনিক্যালের পাশে কোনো লাইব্রেরি আছে, টেকনিক্যালের পলিটেকনিকের পাশে কিংবা টিএসসির পাশে অবশ্যই আমাদের এই লাইব্রেরিগুলো থাকে, তাদের কাছ থেকে বই সংগ্রহ করবে সবাই, বেসিক ইলেকট্রিসিটি বইটা, হ্যাঁ এটা প্রকাশনী যে কোনো হতে পারে, হক আমি যে বইটা ইয়া করি আমরা, হক পাবলিকেশনসের বই হতে পারে, টেকনিক অন্য অন্য যে কোনো তোমাদের যেটা ভালো মনে হবে সেই প্রকাশনীর বই তোমরা ব্যবহার করবা। আমরা আমাদের কাছে আমরা বই বড় কথা না, আমরা তোমাদেরকে মূল টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা করছি তোমরা এতে বুঝতে পারবা। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা আমাদের আবার দেখা হবে, হ্যাঁ আমরা আবার কথা বলবো পর অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই বাসায় থাকবা, ভালো থাকবা এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবা। হ্যাঁ এই সুযোগে বাসায় যত যে ধরনের
বাসার মানুষজনকে হেল্প করবা, যেহেতু আমাদের পরিস্থিতিতে বাইরে অতটা ঘোরাঘুরি না করে বাসায় সময় দেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।